সকলকে জয় যিশু। আমরা ঈশ্বরের ধন্যবাদ করি যে আরেকটি সপ্তাহ অতিক্রম করে এই সপ্তাহে আমরা উপস্থিত হয়েছি। প্রত্যেক সিনিয়র ভাই বোনেদের আমার শুভেচ্ছা জানাই এবং এই অনলাইন ক্লাসে যুক্ত হওয়ার জন্য আমি প্রত্যেককে ধন্যবাদ জানাই। আশা করি আমরা প্রত্যেকে অনলাইন ক্লাসের সঙ্গে নিজেদেরকে যুক্ত রেখেছি এবং দিদি বা দাদাদের সঙ্গে প্রত্যেকে আমরা প্রত্যেক দিন যোগাযোগ রাখবার চেষ্টা করছি এবং প্রভুর আশীর্বাদে আমরা নিজেদেরকে বৃদ্ধি করছি। আসুন আমরা প্রত্যেকে একসঙ্গে গীত সংহিতা তার 119 অধ্যায় 105, 106 এবং 107 তোমার বাক্য আমার চরণের প্রদীপ আমার পথের আলো এই গানটা আমরা ক্লাসেও শিখেছিলাম এবং এখন আজকে আমরা অনলাইন ক্লাসের মধ্যে দিয়েও এই গানটা আমরা শিখব। তো প্রত্যেকে আসি, যদি বাইবেল থাকে সামনে আমরা বাইবেল খুলে নিই এবং গান শুরু করি। কিছু জন রয়েছে যারা বিশ্বাসীরা দমেশকে পালিয়ে গিয়েছে এবং সেখানে তারা
খ্রিস্টের আরাধনা করছে। এই দম্মেশকে যারা রয়েছে তাদেরকে হত্যা করা এবং তাদেরকে ধরে নিয়ে আসার জন্য সে কি করে, মহাযাজকের কাছে যায় এবং মহাযাজকের কাছে গিয়ে তাকে বলে, তাকে কনভিন্স করে যে আমি ওদেরকে দম্মেশক থেকে ধরে নিয়ে এসে জেরুসালেমে আনবো এবং ওদেরকে খ্রিস্ট বিশ্বাস থেকে দূর করাবো, এর জন্য আমাকে অনুমতি দিন যেন আমি দম্মেশকে গিয়ে তাদেরকে ধরে আনতে পারি। তার জন্য সে অনুমতি পত্র মহাযাজকের কাছ থেকে গ্রহণ করলো এবং সেটা নিয়ে সে দম্মেশকের উদ্দেশ্যে যাচ্ছে, কি করার জন্য, যারা খ্রিস্ট বিশ্বাসী আছে তাদেরকে সেখান থেকে ধরে আনার জন্য। এবং আমরা দেখতে পাচ্ছি যখন সে জেরুসালেম থেকে এই দম্মেশকের উদ্দেশ্যে যাচ্ছে তখন দম্মেশকের প্রায় কাছাকাছি যখন সে পৌঁছেছে তখনই সে কি দেখছে যে রাস্তার আকাশ থেকে একটা বিশাল আলো সে দেখতে পেল এবং সে সঙ্গে সঙ্গে মাটিতে পড়ে গেল। কাছাকাছি অংশে গিয়ে সে কি দেখলো যে একটা উজ্জ্বল আলো এবং সেই আলো দেখে সে কি করলো মাটিতে পড়ে গেল এবং মাটিতে পড়ে যাওয়ার পর সে অতিশয় ভীত হলো এবং সে সঙ্গে সঙ্গে তার মধ্যে থেকে একজনকে দেখতে পাচ্ছে, একজনের ছায়া একজন মানুষকে সে দেখতে পাচ্ছে যে কিনা তাকে দর্শন দিচ্ছে আর সে সঙ্গে সঙ্গে বলছে প্রভু আপনি কে, সে জিজ্ঞেস করছে যে প্রভু আপনি কে। আর তখন যে ব্যক্তি তার সাথে কথা বলছিল তাকে দেখা দিচ্ছিল সে বলছে আমি যিশু যাকে তুমি তাড়না করছো, আমি সেই যিশু যাকে তুমি তাড়না করছো। আর তখন বলল সে প্রভু আমাকে কি করতে হবে, আপনি কি চান? তখন সে বললো তুমি উঠে দম্মেশকে চলে যাও, সেখানে যাওয়ার পর আমি তোমাকে বলবো তোমাকে কি কি করতে হবে কি করতে হবে না। আর এই ঘটনাটা সৌলের সাথে যারা যারা ছিল তারা প্রত্যেকে দেখেছে, তারা মানে প্রত্যেকে শুনেছে যে এরকম একটা আওয়াজ এরকম একটা কথা তারা শুনতে পাচ্ছে, কিন্তু তারা কি করছিল না, কাউকে দেখতে পাচ্ছিল না। কিন্তু যখন এই আলো সরে গেল এবং সৌল যখন সেখান থেকে মাটি থেকে উপরে উঠলো তখন সে পুরোপুরি অন্ধ হয়ে গিয়েছিল, সে চোখে আর কিছু দেখতে পাচ্ছে না। তখন তার যারা সহকর্মীরা ছিল তারা তাকে ধরে নিয়ে দম্মেশকে গেল, ধরাধরি করে দম্মেশকে গেল এবং দম্মেশকে সে তিন দিন সেখানে জল খাবার না খেয়ে কোনো খাওয়া দাওয়া না করে তিন দিন সেখানে অবস্থিতি করছিল। এবং এই সময় দম্মেশকে যখন সে এরকম একটা পরিস্থিতির মধ্যে যাচ্ছে শৌলের মেন্টাল কন্ডিশন খুবই খারাপ অবস্থায় যে কি যে আমি কী হলো ওর সাথে, যে চোখে দেখতে পাচ্ছে না, এত বড় একজন শক্তিশালী ক্ষমতাশীল ব্যক্তি যে চোখে দেখতে পাচ্ছে না কিন্তু কিছু করতে পারছে না। তখনই সে একটা স্বপ্ন দেখছে, একটা দর্শন দেখছে যে অননীয় নামে একজন তার মাথায় হাত দিচ্ছে এবং সে সুস্থতা লাভ করছে। তখন সে কি করে, তখন এই অননীয় কোথায় থাকতো, এই অননীয় থাকতো দম্মেশকে, এই দম্মেশকে অননীয় থাকতো। এই অননীয় কে ছিল, অননীয় একজন যিশুর শিষ্য ছিল। যখন একদিন অননীয় ঘরের মধ্যে রয়েছে তখন যিশু তার দর্শনে তাকে বলল অননীয় তুমি সোজা রাস্তা ধরে তুমি বেরিয়ে সরলনগর রাস্তা দিয়ে জিহুদার বাড়িতে যাও, মানে জিহুদা বলে যে আছে তার বাড়ি যাও, তার বাড়িতে গিয়ে তুমি তার নগরীয় শৌলের দেখা পাবে যে কিনা স্বপ্নে দেখেছে যে তুমি তার মাথায় হাত দিচ্ছ এবং সে তার অসুস্থতা থেকে সুস্থতা লাভ করছে। তুমি কি করবে, তার বাড়ি যাবে এবং তাকে গিয়ে সুস্থতা করবে। তখন অননীয় প্রভুর কাছে একটাই প্রশ্ন করলো যে প্রভু আমি শুনেছি যে এই শৌল আমাদের খ্রিস্ট বিশ্বাসীদের প্রচুর পরিমাণে অত্যাচার করছে, প্রচুর পরিমাণে কি করেছে আমাদের যারা বিশ্বাস করছে তোমাকে তাদেরকে ধরে নিয়ে যাচ্ছে, তাদেরকে কারাগারে বন্ধ করছে এবং প্রচুর পরিমাণে তাদেরকে অত্যাচার করছে, তুমি কি করে ওই ব্যক্তিকে আমাকে সুস্থতার কথা বলো। তখন যিশু তাকে বলল আমি তাকে মনোনীত করেছি, সে আমার কাজের জন্য মনোনীত, তুমি তাকে খেয়ে সুস্থ করো। এবং তারপর অননীয় প্রভুর আজ্ঞা পেয়ে অননীয় শৌলের বাড়ি গেল এবং শৌলকে সে শৌলের উপর বস্ত্রার্পণ করলো। এবং যখন সে শৌলের উপর বস্ত্রার্পণ করলো তখন কি হলো, শৌলের চোখ থেকে মাছের আঁশের মতো একটা জিনিস যেন পড়ে গেল। শৌল উপলব্ধি করলো যে তার চোখ থেকে যেন আঁশ পড়ে যাওয়ার মতো কিছু একটা পড়ে গেল এবং সে সঙ্গে সঙ্গে চোখে দেখতে পেল, সে দৃষ্টিশক্তি ফিরে পেল। এবং সে যখন অননীয় তার প্রস্থাপন করলো সে প্রভুর দয়া অনুগ্রহ উপলব্ধি করলো। এটা
এইভাবে সে সুস্থতা লাভ করেছিল। এই ঘটনায় পৌলের জীবনকে, পৌলের মনকে পুরোপুরিভাবে পরিবর্তন করে দেয়। প্রভুর এই অলৌকিক কাজ দেখার পর সৌল নিজের জীবনে সৌল প্রভুকে পবিত্রতা হিসেবে গ্রহণ করে এবং সে নিজেকে যিশুর কাছে সমর্পণ করে। যখন সে সুস্থ হলো, সঙ্গে সঙ্গে সে কী করলো, সঙ্গে সে বাপ্তিস্ম গ্রহণ করলো এবং তারপরে দমেশকে যে সমাজগৃহগুলো ছিল সেইখানে যিশুর নামে প্রচার করতে শুরু করে দিল। সে দমেশকের থেকে যিশুর নামে যিশু যে কীভাবে তাকে অলৌকিকভাবে সুস্থ করেছে, কীভাবে তার জীবন অলৌকিক কাজ করেছে সেইগুলোর ব্যাপারে সে প্রচার করতে আরম্ভ করলো। কিন্তু যখন সৌল এই কাজগুলো করছে তখন যিহুদার কিছু লোকেরা তাকে সহ্য করতে পারলো না। যিহুদিরা কিছুজন তাকে হত্যা করার চক্রান্ত করল। আর এইটা সৌল এবং তার যারা সাথের ছিল তারা জানতে পারল এবং তার শিষ্যরা তাকে কী করল, তাকে রাতের অন্ধকারে দমেশকের প্রাচীর থেকে প্রাচীরের ওপরে করে দিল একটি ঝুড়ির মধ্যে করে। কেননা চারিদিকে সেনাবাহিনী ছিল, চারিদিকে সবার নজর ছিল সৌলের উপর, তাই তারা কী করলো, রাতের অন্ধকারে একটা ঝুড়ির মধ্যে সৌলকে রাখলো, রেখে নগরের যে প্রাচীর হয় নগরের প্রাচীরের এপার থেকে ওপারে ফেলে দিল। আর সৌল নগরের ওপারে গিয়ে আবার দমেশক থেকে জেরুজালেমে ফিরে এলো। দমেশক থেকে জেরুজালেমে ফিরে এলো। যখন সে জেরুজালেমে ফিরে এলো, সে প্রথম কাজ করলো কি, যিশুর শিষ্য যারা ছিল তাদের সঙ্গে দেখা করার চেষ্টা করলো। আর যখন সে জেরুজালেমে যিশুর শিষ্যদের সাথে দেখা করছে তখন যিশুর শিষ্যরাও তাকে গ্রহণ করতে মানে অস্বীকার করছে যে আমরা তোমাকে কীভাবে গ্রহণ করতে পারি। কিন্তু তখন বারনবা বলে যিশুর এক শিষ্য বারনবা কী করলো, সৌলের হাত ধরে নিয়ে গেল এবং শিষ্যদের কাছে সৌলকে ইন্ট্রোডিউস করলো এবং সৌলের জীবনে কীভাবে সৌলের মন পরিবর্তন হয়েছে, কী অলৌকিক কাজ হয়েছে তার জীবনে, কীভাবে যিশু তার জীবনে তাকে দেখা দিয়েছে এবং কীভাবে তাকে মনোনীত করেছে, এই বিষয়ে বারনবা শিষ্যদের কাছে সবটা বলল। এবং তারপরে সৌল শিষ্যদের সাথে যাতায়াত শুরু করলো এবং শিষ্যদের সঙ্গে সেখানকার সমাজ গিয়ে সেখানকার ধর্মস্থানে সেখানকার লোকদের মধ্যে সে যিশুর কথা প্রচার করলো এবং যে সমস্ত গ্রীকবাসী লোকরা ছিল তাদের সঙ্গেও বিভিন্ন তর্ক বিতর্কের মধ্যে সে মাঝে মাঝে জড়াত। আর এই জিনিসটাই সেখানে তার পক্ষে একটা কাল হয়ে গেল। আর সেখানকার লোকেরাও যখন তাকে এই সমস্ত কারণের জন্য হত্যা করতে চেষ্টা করলো, আর এটা জানার পর শিষ্যরা তাকে কী করলো, সেখান থেকে তার সহকারে আবার পাঠিয়ে দিল। যে তার সহকারে সে ছিল প্রথমে ছোটোবেলায়, সেই জিরুসালেম থেকে আবার তাকে তার নগরে পাঠিয়ে দিল যাতে সে সেখানে সুরক্ষিত থাকতে পারে। এরপর আমরা আজকের পর্যন্ত এই পর্যন্তই দেখব যে সে তার পর্যন্ত পৌঁছে গেল। পরে বলুন আমরা তার থেকে কৌল সৌল কৌলে পরিণত হল, কৌল কীভাবে এই ঘটনার পর সৌল আর সৌল থাকলো না, সৌলের নাম চেঞ্জ হয়ে সৌলের নাম কী হয়ে গেল, কৌল। এবং এই কৌল পরবর্তীকালে কীভাবে যিশুর কথা সব বিভিন্ন জায়গায় প্রচার করলো সেটা আমরা দেখবো পরের ক্লাসগুলোতে। কীভাবে সে যিশুর জন্য যিশুর সাক্ষী হয়ে উঠলো সেগুলো আমরা পরবর্তী ক্লাসগুলোতে দেখবো। কিন্তু আজকে আমরা যেটা দেখলাম যে একজন খ্রিস্ট অবিশ্বাসী লোক যে খ্রিস্টকে তাড়না করছিল তাকেও যিশু খ্রিস্ট কীভাবে মন পরিবর্তন করতে সমর্থ। তাদেরও জীবনে একটা না তারও জীবনে একটা সময় এসছে যখন সে প্রভুর সঙ্গে সাক্ষাৎ করেছে এবং তার জীবন পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে। আজকের আমাদেরও প্রত্যেকের জীবনে আমরা দেখি যখন আমরা প্রভুকে জানি না, প্রভুকে চিনি না, যারা আমরা আবার অনেকে যারা আমরা প্রভুকে চিনি জানি, যারা প্রভুর সাক্ষাৎ পেয়েছি তারা জানি যে আমাদেরও জীবনটা কোনো না কোনো সময় এই সৌলের মতোই একটা অবস্থায় ছিল যখন আমরা প্রভুকে জানতাম না। কোনো না কোনো অবস্থাতে ঠিক সৌলের মতোই প্রভু আমাদেরকে মাঝ পথে যখন আমরা ধ্বংসের দিকে যাচ্ছি সেই সময় আমাদের জীবনে প্রভু দেখা দিয়েছেন, দর্শন দিয়েছেন এবং সেইখানে আমাদেরকে আলোকপাত করে দেখিয়েছেন যে আমরা ভুল করছি, আমরা এই কাজের জন্য নয়, আমরা প্রভুর কাজের জন্য। যেমন তিনি সৌলকে দেখিয়েছিলেন, সৌল তুমি আমার বিরুদ্ধের কাজের জন্য নয়, তুমি আমার কাজের জন্য মনোনীত। ঠিক আমরাও যখন প্রভুর প্রেমে প্রভু আমাদেরকে যখন প্রেম করেছেন আমরাও প্রভুর জন্য প্রভুর বিরোধী নয়, তাই আমরা যেন চেষ্টা করি
যখন প্রভু আমাদের জীবনে দেখা দিয়েছেন, প্রভু আমাদেরকে সাক্ষাৎ করেছেন আমাদের জীবনকে, যখন প্রভু চান যখন আমাদেরকে দেখা দিয়েছেন জীবনে, তখন আমরাও যেন নিজেদের মন পরিবর্তন করি সৌলের মতো। একবার পরিবর্তন হওয়ার পর সৌল কিন্তু আর নিজের জীবনকে পিছন করে যায়নি, ঠিক আমরাও যেন, আমরা পরিবর্তন যখন পেয়েছি, আমরা যখন পরিত্রাণ পেয়েছি, আমরা যখন যীশুকে পেয়েছি, তখন যেন আমরা আমাদের জীবনকে আবার পুনরায় সেই নোংরা জীবনের মধ্যে না নিয়ে যাই, আমরা যেন জীবনকে পরিবর্তন করি, যাতে এই সৌল যেমন পৌলে পরিণত হয়ে প্রভুর জন্য কীভাবে এগিয়েছিল, আমরাও জীবনে নিজেদেরকে সমর্পণ করে প্রভুর কাছে কীভাবে আগাতে পারবো সেই বিষয়ে লক্ষ্য করি। পশ্চাৎ ফিরে তাকাবো না, সামনের দিকে তাকাবো, কেন বাক্য বলছে কি যে কেউ লাঙ্গলের হাত দিয়ে পেছন ফিরে তাকায় সে আমার যোগ্য নয়। তাই আমরা যখন প্রভুকে গ্রহণ করেছি, আমরা পেছনের জীবনের দিকে তাকাবো না, আমরা আমাদের সামনের জীবনের দিকে তাকাবো, প্রভু আমাদেরকে ব্যবহার করবেন। প্রভু আমাদের প্রত্যেককে আশীর্বাদ করুন। আজকে আমরা প্রার্থনায় আসি এবং আমাদের আজকের মতো ক্লাসকে আমরা শেষ করব। প্রভু তোমাকে ধন্যবাদ দিই যে সৌলের জীবন থেকে তুমি আমাদেরকে শিক্ষা দিয়েছো প্রভু, কীভাবে তুমি একজন স্বেচ্ছাচারী শাসক থেকে প্রভু তুমি তাকে কীভাবে তোমার কাজের জন্য মনোনীত করেছো প্রভু। হ্যাঁ প্রভু, আমরাও নিজেদের জীবনে স্বেচ্ছাচারী ছিলাম, আমরাও নিজেদের জীবনকে তোমার বিরুদ্ধেই চালিত করছিলাম প্রভু, কিন্তু প্রভু তুমি আমাদেরকে জীবনে দেখা দিয়েছো এবং প্রভু তোমাকে চিনিয়েছো। হ্যাঁ প্রভু, এখন আমরা তোমাকে চিনি প্রভু, এমন তোমার অলৌকিক, তোমার অলৌকিক কাজ আমরা আমাদের জীবনে দেখেছি। তাই আমরা প্রভু আর পশ্চাৎ ফিরে তাকাবো না, যেন প্রভু সেইভাবে যেভাবে সৌল পৌলে পরিণত হয়েছিল, আমাদেরকেও তুমি একটা নতুন জন্ম দিয়েছো, সেই নতুন জন্ম নিয়ে যেন আমরা তোমার প্রতি অগ্রসর হই প্রভু। হ্যাঁ প্রভু, এই যাত্রা কঠিন প্রভু, যেমন সৌলের থেকে পৌল হওয়ার পর তার যাত্রা যেমন কঠিন হয়েছিল, ঠিক আমাদের জন্য আমাদের একই রূপ অবস্থা আছে প্রভু, যে আমরাও প্রভু কঠিন যাত্রার মধ্যে আছি, কিন্তু এটুকুনি জানি পৌলের সময় সঙ্গে সঙ্গে তুমি যেমন তার ছিলে, আমাদেরও সঙ্গে সঙ্গে প্রভু তুমি আসে এবং আমাদের তত্ত্বাবধান করছো প্রভু। হ্যাঁ প্রভু, আমাদের জীবনকে তোমার কাছে রাখি, প্রতি আমাদেরকে তত্ত্বাবধান করো, অনুগ্রহ করো প্রভু। এবং প্রভু যারা যারা আমরা বাড়িতে রয়েছি তোমাদের প্রত্যেককে আশীর্বাদ করো প্রভু, এবং যারা বাইরে রয়েছে তাদেরকেও তুমি অনুগ্রহ করো প্রভু। এই বিশেষ সময় প্রভু, যখন চারিদিকে করোনা দেখা দিচ্ছে প্রভু, এই সময় তুমি আমাদেরকে সুরক্ষিত রাখো প্রভু, এবং প্রত্যেককে দয়া করো প্রভু, আমাদের অনুগ্রহ করো, কৃপা করো। এই প্রার্থনা তোমার নামে চাই, আমেন। প্রত্যেককে জয় শুভ।